দাদা প্রাইমারি হবে? হবে, কিন্তু রেটটা একটু বেশি পড়বে। আচ্ছা কত? সবার জন্য তো 12, কিন্তু তুমি তো চেনা জানা, তোমার জন্য 11-তেই সেট করে দেব। আচ্ছা ঠিক আছে, একটা দাও। রাজু, এতে শোন শোন, চাকরি বাকরি ব্যাকে আমাকে ভুলে গেলু। দুর্বল, তাহা দিয়ে চাকরি বেছে তারে বালের ঘ্যাম। তোরা তো ফার্স্ট বেঞ্চের ছাত্র ছিল, তোরা কি বালটা ছিল? তোরা ওই স্যার সারা জীবন ওই ফ্রি ফায়ার খেলতে কাটি যাবে। স্যার এলাম, চাকরি তো পালো, বিয়ে শাদী কতদিনে করবো? আরে আরে কোশ না, একটা সেই খবর আছে, দেখি সামনে রবিবার যাওয়ার কথা, দেখি কী হয়। থাকো রে, মুই বাড়ি যান। বাবা সুপারি না, আমি সুপারি খাই না। খাবে না? না। আরে লাল্টু দা, না এদিক আত, ট্যাংলার তো ফ্যাংরি পছন্দ, হিমিনের কথা না তো আগতে কইছং, এলা তুই কি হিবের পাবো সেটা যা। তুই তো মোর চেনা জানালো, হ্যাঁ তুই তো মোর সঙ্গে জানিস পরিস্থিতি অবস্থার কথা। হ্যাঁ, তা মুই ওই দশে দেম, ওই দশেতে কাজটা করে দিস। দেখ তা দিবু শক্ত তর এটি দিয়ে থাকবে, আর কথা কিন্তু ওই একটাই, তাই কিন্তু ওই R15 কিনে নেবে। দেখো ওসব বাদ দাও, আজকের পর থেকে তোমার সাথে আমার দেখা করা সম্ভব না, আর আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। মানে আমাদের 5 বছরের সম্পর্ক আজ তুমি হঠাৎ এসব কথা বলছো? দেখো আমার বাড়ির লোক আমার বিয়ে ঠিক করে ফেলেছে, ছেলে প্রাইমারি স্কুলে চাকরি করে, তাই তোমার মতো বেকার ছেলের সাথে সম্পর্ক রাখতে চাই না। তুমি ভালো থেকো। বাবা আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না কোনো অসুবিধা হয় নাই।
বসো 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 বসো। আকিস মাইয়ো, আকিস তো হাওয়া করতে জামাই দূরান্ত থেকে আসছে। এখানে রাজুকে, এই তো আমি, আমি ছিল গা খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।